জিলা আরক্ষী দায়বদ্ধতা আয়োগত রাজনীতিকরণ সদস্যর তালিকাত সাংসদ বিধায়ক জিলা পরিষদর সদস্য আরক্ষী আইন সংশোধনী করে সরকারে বিলুপ্তি করবলে আগবাড়িছে পূর্বর নীতি রাজ্যত সময়ে সময়ে উত্থাপিত হয়ে আহিছে আরক্ষীক রাজনৈতিক উদ্দেশ্যত ব্যবহার করার অভিযোগ রাজনৈতিক নেতার পৃষ্ঠপোষকতাত আরক্ষীয়ে নিজের ক্ষমতা অপব্যবহারের অভিযোগও অস্বাভাবিক নহয় এইদরে আরক্ষী আইন উলঙ্ঘনের অভিযোগ থাকিলে যিকোনো লোকে কাক চাপিব পারে আরক্ষী দায়বদ্ধতা আয়োগর কারণ আরক্ষী দায়বদ্ধতা আয়োগত গঠিত হওয়া নিয়ম আছিল নিষ্ঠা আর সততার রেকর্ড থাকা অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ অবসরপ্রাপ্ত আরক্ষী বিষয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কিন্তু জিলা আরক্ষী দায়বদ্ধতা আয়োগের এই পূর্বর নিয়ম সলাই সরকারে প্রবর্তন করবলে আগবাড়িছে নতুন বিধি সরকারে সংশোধন করবলে আগবঢ়া সংশোধনী থাকিব আরক্ষী জিলাখনের সাংসদ থাকিব চারিজন বিধায়ক থাকিব জিলা পরিষদের চারি সদস্য নতুন সংশোধনীত নাথাকিব অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ এই আইনখনে এতিয়া সরকারে আগবাইছে গৃহীত করবলে সোমবারে আটখন আইন বিধানসভাত পারিত করব শাসকীয় পক্ষই ইয়ারে অন্যতম হব আরক্ষী আইন আরক্ষীক রাজনীতিকরণের পর মুক্ত করবলে আহ্বানের মাজতে জিলা আরক্ষী দায়বদ্ধতা আয়োগত রাজনৈতিক নেতার অন্তর্ভুক্তি নিশ্চয় এক ডাঙর প্রশ্ন হয়ে রব ক্যামেরা পার্সন জিতু তালুকদারের সহযোগত মাধব দাসের রিপোর্ট DY365